सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম মেরিনস কিচেন থেকে আমি মেরিন আবারো হাজির হয়ে গেলাম একটি মজাদার এবং ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের রেসিপি চুলায় তৈরি তুলতুলে নরম পাউরুটি এই পাউরুটিটা খেতে হবে অনেক বেশি মজাদার আর এটা এতটাই সফট যে একদমই তুলার মতো আর আমি চুলায় বেক করার পরেও দেখতে পাচ্ছেন আমার পাউরুটির উপরে খুবই সুন্দর কালার চলে এসেছে একদমই ওভেনের মতো আর কিভাবে এত সুন্দর কালার নিয়ে আসা যায় তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে রেসিপিতে আর অবশ্যই কিন্তু এই পাউরুটিটা এরকম পারফেক্ট তুলতুলে নরম আর সুন্দর কালার আনার জন্য সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে কিন্তু এরকম পারফেক্ট পাউরুটিটা বানাতে পারবেন আজকের পাউরুটি বানানোর জন্য এখানে একটি বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা পাউরুটিটা ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন এতে করে পাউরুটির টেস্টটা বেশি ভালো হবে এবার 2 কাপ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিচ্ছি চিনি 4 টেবিল চামচ পরিমাণ কেউ যদি মিষ্টিটা কম খেতে চান সেই ক্ষেত্রে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন অথবা কেউ চাইলে চিনিটা বাদও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ইস্ট 2 কাপ পরিমাণ ময়দার সাথে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিলাম অনেকেই বলে পাউরুটির মধ্যে ইস্টের গন্ধ করে আপনারা যদি প্রতি কাপ ময়দার সাথে 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসবে না পাউরুটির মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার যারা ভাবছেন যে পাউরুটির মধ্যে ইস্ট দিলাম আবার কেন বেকিং পাউডার তো তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন বেকিং পাউডারটা দিলে পাউরুটিটা অনেক বেশি সফট এবং ফুলকো হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দার সাথে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিলাম আর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ এবার হাতের মাধ্যমে এই শুকনো উপকরণগুলোকে বেশ ভালোভাবে ডোলে ডোলে মিশিয়ে নিব যাতে করে বেকিং পাউডার ইস্ট লবণ তেল সব কিছু এই ময়দাটার সাথে ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু আপনার পাউরুটিটা ভালো হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি লিকুইড হিসেবে ইউজ করব 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দুধটা এরকম গরম হবে যে দুধের মধ্যে যদি আপনি একটা আঙ্গুল ডুবিয়ে রাখেন আঙ্গুলটার তাপটা সহ্য করতে পারবে তাহলে বুঝবেন যে এই দুধটা পারফেক্ট হয়েছে পাউরুটির মধ্যে দেওয়ার জন্য তো এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ইউজ করতে পারেন তবে দুধ দিয়ে বানালে পাউরুটিটা বেশি মজাদার হয় তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই পাউরুটির ডোটা তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু নরম হবে নরমালি আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো করি তার চাইতে বেশ একটু নরম টাইপের হবে ডোটা এই ডোটা যদি আপনারা পারফেক্ট করতে যান তাহলে কিন্তু আপনার পাউরুটিটা ফুলকো হবে না আর সফট হবে না আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন ডোটা কতটা সফট একটা ডো হবে এই পর্যায়ে ডোটা যতটা নরম হবে পাউরুটিটাও কিন্তু ঠিক ততটাই সফট আর ফ্লাফি হবে তো মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখা যাবে যে হাতের মধ্যে অনেক বেশি এই ডোটা লেগে লেগে আসছে মাখাতে সমস্যা হচ্ছে তখন কিন্তু হাতটা ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিতে পারেন এতে করে কিন্তু ডোটা মাখাতে অনেক সুবিধা হবে আমি কিন্তু এই সেম কাজটা করে নিয়েছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন আগের মতো এত সমস্যা হচ্ছে না এখন খুব ফ্রিভাবে আমি ডোটা মাখাতে পারছি তো ডোটাকে 6 থেকে 7 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার ডোটা পারফেক্ট পজিশনে চলে এসেছে এবার আমি ডোটাকে এরকম করে একটু গোল করে নিলাম তারপর হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ডোর সব দিক দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি কারণ ডোটাকে এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় আর ডোটা অনেকটাই ফুলে উঠবে তো এরই মাঝে যেন ডোর উপরটা ড্রাই না হয়ে যায় তার জন্য কিন্তু তেলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে একটি গরম জায়গায় রেখে দিব 2 ঘন্টার জন্য তো ফিরে আসছি 2 ঘন্টা পর এতো ফ্রেন্ডস ফিরে আসলাম 2 ঘন্টা পর আর এর মধ্যে দেখুন আমার ডোটা ফুলে ডাবলের চেয়ে আরও বেশি হয়ে গিয়েছে আপনারা যদি ডোটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু ডোটা এরকমভাবে ফুলে উঠবে 2 ঘন্টার মধ্যে তো এখন আমি হাতের মাধ্যমে ডোর ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেগুলো বের করে দিচ্ছি তারপর আরও 2-3 মিনিটের মতো ডোটাকে একটু ময়াম করে নিচ্ছি এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আর এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু এখন আগের মতো এতটা নরম নেই আগের চাইতে কিন্তু কিছুটা পারফেক্ট পজিশনে এটা চলে এসেছে আর তার জন্যই প্রথমেই ডোটাকে পারফেক্ট করতে যাবেন না ডোটাকে রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু ডোটা নিজে থেকে এমনিতেই অনেকটা পারফেক্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ডোটাকে এখন আমি আরও কিছুক্ষণ একটু ময়াম করে নিয়েছি আর এখন কিন্তু আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে পাউরুটির শেপটা দেওয়ার জন্য এখন আমি এই ডোটাকে একটি রুটি বেলার পিড়ির মধ্যে ট্রান্সফার করে নিলাম তারপর হাত দিয়ে ডোটাকে এভাবে চেপে চেপে দিচ্ছি এখন এই ডোর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে ডোটা নিচে থেকে না লেগে যায় সব দিক থেকে আমি ময়দাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ডোর সব দিক দিয়ে ময়দাটা ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর একটি বেলনির মাধ্যমে আমি এই ডোটাকে একটু বড় করে নিচ্ছি এটা একটু বড় করে নিলে আপনার ভালো হবে শেপটা দিতে পাউরুটির তাই একটু রুটির মতো করে আমি বড় করে নিলাম সব দিক থেকে তো বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি বড় না যাতে করে আপনি
এই পাউরুটির মোল্ডের মধ্যে খুব সহজে পাউরুটিটা দিতে পারেন, তার জন্য এভাবে একটু বেলে নিলে এটা শেপটা দিতে সুবিধা হয়। এখন আমি এটাকে রোলের মতো বলে নিচ্ছি, আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন কাজটা কীভাবে করলাম। রোল যেভাবে আমরা বলি ঠিক সেভাবেই আমি এটাকে এভাবে বলে নিলাম, রোলের মতো করে নিলাম। রোলের মতো করে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটা মোল্ডে দিয়ে দিতে পারেন, তবে আমি একটু ডিজাইন করার জন্য এই রোলটাকে একটু কেটে নিচ্ছি। এটাকে আমি 8-9টা ভাগে ভাগ করে নিব, এতে করে পাউরুটির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হবে। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি। একটি নাইফের মাধ্যমে এভাবে আমি ডোটাকে কেটে নিচ্ছি। এ তো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এরকমভাবে কেটে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলাকে আমি একটু সাইড দিয়ে সমান করে দেওয়ার চেষ্টা করছি সবগুলা পিস। আর আজকের পাউরুটিটা আমি এই মোল্ডের মধ্যে বেক করব, তাই মোল্ডের নিচে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এই পাউরুটির ডোটাকে আমি সবগুলা পিস একসাথে ধরে এইভাবে একসাথে করে আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিব। একটা একটা করে কিন্তু রাখা যাবে না, একসাথে করে চেপে চেপে কিন্তু রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পর আমি এগুলো সাইড থেকে একটু সমান করে দিলাম। তারপর এই ডোটা যাতে ফুলে উঠতে পারে তার জন্য এটাকে এখন আমি রেস্টে রেখে দিব আরও 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন পাউরুটির ডোটা ফুলে একদম মোল্ডটা ভরে গিয়েছে। আর এদিক থেকে আমি 1টি ডিমের কুসুম এবং 2 টেবিল চামচ পরিমাণ জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি একটি ব্রাশের মাধ্যমে এই পাউরুটির ডোটার উপরে ব্রাশ করে দিব, এতে করে কিন্তু পাউরুটির মধ্যে খুব সুন্দর কালার আসবে। অনেকে আছে পাউরুটির উপরে শুধু দুধ ব্রাশ করে বা ডিমের কুসুম ব্রাশ করে, তো যে কোনো একটা না ব্রাশ করে এই দুইটা মিক্সড করে ব্রাশ করবেন নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এবং ডিমের কুসুম, তাহলে দেখবেন পাউরুটির উপরে অসম্ভব সুন্দর কালার আসবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ব্রাশটা করা হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটিটার উপরে দিয়ে দিব হচ্ছে কিছু সাদা তিল, এটা দিলে পাউরুটিটা খেতেও ভালো লাগে এবং উপরটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়। তো আমি তিলটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ পাউরুটিটার উপরে এটা ছড়িয়ে থাকে। এ তো দেওয়া হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমার এই পাউরুটির ডোটা রেডি একদম বেক করার জন্য। তো আমি চলে যাচ্ছি চুলায় এই পাউরুটিটাকে বেক করতে। পাউরুটিটা বেক করার জন্য চুলায় একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়েছি, আপনারা যে কোনো ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারেন। আর হাঁড়ির নিচে আমি 3-4টি লিখালিখির কাগজ বসিয়ে দিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দর কালার আসবে পাউরুটির মধ্যে। আর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডের উপরে পাউরুটির মোল্ডটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটাকে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু আমার এই হাঁড়িটা অ্যালুমিনিয়ামের। আপনারা এখানে অ্যালুমিনিয়াম, সিলভার কিংবা স্টিলের ঢাকনা ব্যবহার করবেন, অন্য যে কোনো ধরনের ননস্টিক হাঁড়ির মধ্যেও কিন্তু এই ধরনের ঢাকনা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ধরনের ঢাকনা ব্যবহার করলে যখন এটা কুক হবে তখন কিন্তু ঢাকনাটাও গরম হবে, এতে করে ঢাকনা থেকে এক ধরনের তাপ নামবে আর সেই তাপে এই পাউরুটির উপরে খুব সুন্দর কালার আসবে। তো এই পর্যায়ে আমি এই ঢাকনার উপরে একটি শিল দিয়ে দিলাম। তো পাউরুটির মধ্যে সুন্দর কালার আনার জন্য এখানে 2টা টিপস, 1 নম্বর হচ্ছে হাঁড়ির নিচে কাগজ দিতে হবে, আর হচ্ছে হাঁড়ির উপরে স্টিল, অ্যালুমিনিয়াম কিংবা সিলভারের ঢাকনা ব্যবহার করবেন, তাহলে কিন্তু 100% আপনার পাউরুটির মধ্যে সুন্দর কালার আসবে। তো এখন আমি চুলার আঁচটা ফুল রেখে 5 মিনিট আর চুলার আঁচটা একদম লো রেখে 25 মিনিট বেক করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু দেখুন মাশাল্লাহ আমার পাউরুটিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর কালার চলে এসেছে। আমার কাছে তো মনে হচ্ছে ওভেনে বেক করা পাউরুটির মধ্যে যেরকম কালার হয় তার চেয়ে আরও বেশি সুন্দর কালার এসেছে এই চুলায় তৈরি করা পাউরুটির মধ্যে। তো এবার আমি দেখতেই পাচ্ছেন পাউরুটির মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পাউরুটির উপরটা ড্রাই হয়ে যাবে না আর পাউরুটির কালারটা আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা যদি চুলায় এরকম পারফেক্ট তুলতুলে নরম আর এতটা সুন্দর পাউরুটি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সবগুলো টিপস আপনাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনারাও এরকম পারফেক্ট পাউরুটিটা চুলায় তৈরি করতে পারবেন। তো এখন আমি পাউরুটিটাকে চুলা থেকে নামিয়ে নেব আর সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর আবারও ফিরে আসছি। এতো ফ্রেন্ডস, প্রায় 10-15 মিনিট পর আমার এই পাউরুটিটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা কতটা তুলার মতো নরম হয়েছে আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। তো এখন আমি একটি ছুরি দিয়ে এই পাউরুটিটা সাইড থেকে একটু ফ্রি করে দিচ্ছি, এতে করে পাউরুটিটা আমি যখন মোল্ড আউট করব তখন খুব সহজে আমি পাউরুটিটাকে মোল্ড আউট করে ফেলতে পারবো। এতো দেখতেই পাচ্ছেন পাউরুটিটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর পাউরুটিটা কতটা যে নরম হয়েছে সেটা আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন, অসম্ভব নরম তুলতুলে হয়েছে একদমই তুলার মতো। এখন আমি আপনাদেরকে পাউরুটির ভেতরটা দেখিয়ে দিচ্ছি।
আশা করছি বলার মতো কিছুই নেই, আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পাউরুটিটা কতটা পারফেক্ট তুলতুলে নরম হয়েছে, আর পাউরুটিটা কিন্তু খেতেও অসম্ভব মজাদার হয়েছে। আপনারা প্লিজ আমার রেসিপিটার উপর ভরসা রেখে একবার হলেও বাসা ট্রাই করেন, দেখবেন এর স্বাদে এবং এর লুকে আপনারা নিজেরাই চমকে উঠবেন, এতটাই সুন্দর হবে এবং খেতে এতটাই মজাদার হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের রেসিপিটা আমি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আরও এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।